নাও রেকর্ডিং এবং আমাদের আজকের যে ক্লাস এটি হচ্ছে ওজি টেস্ট নাম্বার ফাইভ প্যাসেজ নাম্বার টু এটা সলভ করা আজকে হোয়েল স্ক্রান্ডিং ইট মিন্স এই যে এরকম সমুদ্রের পারে এসে তিনি আছড়ে পড়ে সেই কথাটা বলা হচ্ছে এবং এখানে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে প্রশ্নটা করা হয়েছে হোয়াই দিয়ে হোয়াই ডু হোয়েলস লিভ দ্য ওশান কেন তারা সমুদ্র থেকে উঠে আসে অ্যান্ড বিকাম স্টাক অন বিচেস এবং বিচে তারা আসতে পড়ে কাইন্ড অফ দ্যাট বা তারা আটকা পড়ে যায় কেন হয় যেহেতু প্রশ্নটা করাই হয়েছে হোয়াই দিয়ে তাহলে প্যারাগ্রাফ ওয়ান হোয়াই ওয়ান বা রিজন ওয়ান যাই বলি প্যারাগ্রাফ টু মে বি রিজন টু প্যারাগ্রাফ থ্রি মে বি রিজন থ্রি প্যারাগ্রাফ ফোর মে বি রিজন ফোর কাইন্ড অফ দ্যাট এই প্যাটার্নে সাজানো থাকার কথা এই প্যাটার্নে সাজানো থাকার কথা লেট মি চেক আছে কিনা দিস ইজ দ্য ভেরি ফার্স্ট কোয়েশ্চেন ফ্রম ইউর প্যাসেজ নাম্বার টু প্যাসেজ নাম্বার টু দ্যাট ইজ এইচ অ্যান্ড ডাব্লু আসতেই পারে আসতেই পারে আমরা দুই নম্বর প্যারাগ্রাফে এরকম কোয়েশন দেখি নাই এবং ওরা বলে দেয় নো মোর দেন টু ওয়ার্ডস দুইটা ভোকাবের বেশি না তো এখানে চোদ্দ নম্বর যে প্রশ্নটা করা হয়েছে কি করছে কোশ্চেনে কি দেয়া হয়েছে চোদ্দ নম্বর কোশ্চেনে বলা হয়েছে হোয়াট ডু রিসার্চার্স অফেন টেক ফ্রম দ্য বডিস অফ দ্য হোয়েলস what do researchers often take from the bodies of the whales তার মানে তার বডি থেকে কোন জিনিসটা নিয়ে নেয় তা জানতে চাইছে এখানে বলা হচ্ছে হোয়েন দ্য লাস্ট স্ট্যান্ডার্ড হোয়েল অফ এ গ্রুপ ইভেন্চুয়ালি ডাইস দ্য হিস্ট্রি ডাজ নট এন্ড দেয়ার একটা বিশাল একটা গ্রুপ মেবি ডাই হয়েছিল ইভেন্চুয়ালি ডাই হয়েছিল গল্প ওখানেই শেষ না আরো কাহিনী আছে সেই কাহিনী এখানে বলা হবে

আনসার হচ্ছে স্কিন এবার আসি পরের কোয়েশন পরের কোয়েশনে পড়ছে হোয়াট ডু সাম ইন্ডাস্ট্রিজ অ্যান্ড শিপিং ক্রিয়েট দ্যাট ইজ হার্মফুল টু হোয়েল ইন্ডাস্ট্রি এবং শিপিংগুলা কোন জিনিসটা ক্রিয়েট করে যেটা হোয়েলের জন্য হার্মফুল হোয়েলের জন্য হার্মফুল তো আমরা এখানে পড়বে এবার থিওরি বাউন্ড মানে কেন হয় তার অনেকগুলা থিওরি আছে সাম মোর কনভিনসিং দেন আদার্স কোনটাই কোনোটার চাইতে কম না সবগুলোই অনেক পাওয়ারফুল থিওরি সবগুলোই ট্রাস্টেড মনে হয় ইন রিসেন্ট ইয়ার্স নেভি সোনার হ্যাজ বিন অ্যাকিউজ অফ কজিং সার্টিন হোয়েলস টু স্ট্র্যান্ড নেভি সোনারকে দায়ী করা হয়েছে যার কারণে হোয়েল এরকম স্ট্র্যান্ড করে দ্যাট মিন্স তীরে চলে আসে

বুঝতে হবে কিভাবে করছে যে ট্রু ফলস নট গিভেন আমি শুরুতেই একটা কথা বলছি ইটমিনস আমাকে একটা প্রশ্নে দুই ধরনের বোক্যাপ চুজ করতে হবে একটা হচ্ছে টপিক ওয়ার্ড আর একটা হচ্ছে কোয়েশ্চেন ওয়ার্ড টপিক ওয়ার্ড দিয়ে আমরা লোকেশন বের করব কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে আমরা নট কিংবা ট্রু ফলস নট গিভেন এর আনসার দিব এটা ছিল আমাদের নিয়ম সো এখানে বলছে ইন নাইনটিন নাইনটি এইট এট দা ইউনিভার্সিটি নাম বলছে গ্রিক নন প্রফিট সায়েন্টিফিক গ্রুপের নাম বলছে তারা লিঙ্কড হোয়েল স্ট্যান্ডিংস উইথ লো ফ্রিকোয়েন্সি সোনার টেস্ট বিং ক্যারিড আউট বাই দ্য নর্থ আটলান্টিক ন্যাটো সো তারা সোনার টেস্টের কতগুলা লো ফ্রিকোয়েন্সি সোনার টেস্টের লিঙ্ক পাইছে হোয়েল এর পেছনে যেই সোনার টেস্টটা নেটো করতো এই নেটোর এই সোনার টেস্ট করতে যেয়ে অনেক হোয়েল এরকম তীরে চলে আসছে বা তারা তীরে এসে মারা গেছে কাইন্ড অফ দ্যাট দেলস ওভার থ্রি থার্টি এইট পয়েন্ট টু কিলোমিটার কতগুলা হোয়েল এরকম স্ট্র্যান্ড করছে তাদের একটা সংখ্যা বলছে ন্যাট লিটার অ্যাডমিটেড ইট হ্যাড বিন টেস্টিং নিউ সোনার টেকনোলজি ইন দ্য সেম এরিয়া এট দ্য টাইম অ্যাজ দা স্ট্র্যান্ডিংস হ্যাড অকার সো পরে এটা স্বীকার করে নিছে লেটার তারা এটা স্বীকার করে নিছে যে যেখানে সোনার তারা টেস্ট করছে সেখানে এরকম হয়েছে ফোর যখন চারটা বা তার বেশি এনিমেল একসাথে স্ট্র্যান্ড করে এটাকে আমরা বলি ম্যাস এটাকে আমরা বলি বিশাল মাত্রা হইল স্ট্র্যান্ডিং টিপিক্যালি ওয়াশ অ্যাশোর টুগেদার নর্মালি যেটা হয় তারা একসাথে তীরে চলে আসে বাট ইন এ এটিপিক্যাল স্ট্র্যান্ডিংস দ্যালস ডু নট স্ট্র্যান্ড এস এ গ্রুপ দেওয়ার্ড এ লার্জ এরিয়া তারা একটা গ্রুপে করে না বরং তারা বিভিন্ন জায়গায় ছড়ায় পরে যে গ্রিসে তারা যেটা করে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে এরকম বিভিন্ন জায়গায় ছড়ায় পরে দ্যাট ইজ দ্য ওয়ার্ড অফ স্ক্যাটার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া এবার যাই বাইশ নম্বর কোয়েশনের বাইশে বসে দ্য এইম অফ দ্য রিসার্চ বাই পি ইনস্টিটিউট এইট রাইট নাইনটিন এইট ওয়াজ টু করবে আমাকে এই ইনস্টিটিউটের কোনো এম এখানে বলা আছে আমরা কোনো এম নিয়ে পড়ছি কেউ দেখাতে পারবে এম এনি কোনো গোল আছে গোল কোনো এইম কোনো গোল না কোনো এইম নাই কোনো গোল নাই এইখানে এই টপিকটাই নাই এম রিলেটেড কোনো কিছু নাই কোনো প্রুফ নাই সো আমার অ্যান্সার নট গিভেন আমার অ্যান্সার নট গিভেন সিম্পল বললাম কোয়েশ্চেনই বোঝে না এই যে প্রশ্নটা বানাইছে ফার্স্ট হচ্ছে টপিকটা কোথায় টপিকটা এখানে টপিকটা এখানে টপিকটার কোনো এইম আছে কিনা কোন বলা আছে নাই নাই এম তার মানে নট গিভেন স্টুডেন্ট করতেছে কি এইগুলা সব পড়তেছে সব পড়তেছে আননেসেসারি কারণ কোশ্চেন তো এটা দিয়ে বানাই নাই দে আর দা এক্সট্রা ডিটেলস অব দ্য টপিক সেরকম এক্সট্রা জিনিস পরে আমার লাভটা কোথায় হবে দরকার নাই তো এবার আসি

ওকে দা লেট টু শো ইউ দ্য নেক্সট টপিক নেক্সট টপিকে বলছে ফর হিউম্যানস হিয়ারিং এ সারেন লাউড নয়স মাই প্রুভ ফ্যাস প্রাইটেনিং মানুষ যখন হঠাৎ করে অনেক বড় কোনো সাউন্ড শুনে তখন সে ভয় পায় বাট ইট ডাজ নট ইনডিউস ম্যাস ফ্যাটালিটি কিন্তু মানুষ এমন হয় না যে বড় সাউন্ড শুনে একসাথে অনেক মানুষ মারা যাবে এটা হয় না ফর হোয়েলস অন দ্য আদার হ্যান্ড দ্যার ইজ এ থিউরি অন হাউ সোনার ক্যান কিল সোনারের কারণে কীভাবে হোয়েল মারা যায় সোনার দিয়ে তো প্রচণ্ড সাউন্ড হয় আমরা জানি যারা ফিজিক্স করেছে তারা এটা জানে এটার কারণে যে প্রচুর পরিমাণে এনিমেল মারা যেতে পারে তা নিয়ে আমাদের একটা থিউরি আছে থিউরি আছে দ্য নয়েজ ক্যান সারপ্রাইজ দ্য এনিমেল নয়েজের কারণে সে সারপ্রাইজ হতে পারে কজিং ইট টু সুইম টু কুইকলি টু দ্য সারফেস দ্য রেজাল্ট ইজ ডিকম্প্রেশন সিকনেস এর ফলে তার মধ্যে সিকনেস তৈরি হয় তারপরে যেটাকে আমরা এ হ্যাজ হিউম্যান ডাইভার্স নন অল টু ওয়েল হিউম্যান ডাইভার যারা মানে যারা ডুবরি তারা এই জিনিসটা খুব ভালো করে বোঝে এই কমপ্রেশন সিকনেস এর ব্যাপারটা ডুবরিরা খুব ভালো করে ফিল করে ইফ এ ডাইভার অ্যাসেন্ট টু কুইকলি টু এ হাই প্রেশার আন্ডার ওয়াটার এনভারনমেন্ট টু এ লো প্রেশার ওয়ান যখন হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যায় গ্যাসেস ডিজলভ ইন ব্লাড ব্লাডে এটা ডিজলভ হয় টিস্যুগুলো এক্সপান্ড করে এবং বাবল হয় ফলে কি হয় এটা তার জন্য ক্ষতিকারক এটা তার জন্য ক্ষতিকারক বাবলস ফ্লো অফ ব্লাড তখন এরকম ব্লাডের ফ্লোটা অফ করে দেয় অফ ভাইটাল অর্গানস এবং এর ফলে সে মারা যেতে পারে এটা যে শুধু ডাইভারদের হয় তাই না এটা কিন্তু তিমির বেলায় সেম ঘটনাটাই ঘটে কারণ ইন দিস কন্টেক্স ডাইভারদের সাথে আমরা তিমির একটা কম্প্যারিজন করতেছি তিমির একটা কম্পারিজন করতেছি সো হিউম্যানের মধ্যে যে ঘটনাটা ঘটে সেম ঘটনাটা আমার এনিমেলের মধ্যে আরো বেশি ঘটে মধ্যে আমার আরো বেশি ঘটে ক্লিয়ার বলছে সিমস এই ঘট এইখানে তোমরা যে থিওরিটা বলতেছো এটা সত্য মনে হয় প্লজিবল অ্যাজ সিমস এটা দেখলে মনে হয় সত্য স্টিল এ থিওরি কিন্তু এটা এখন একটা থিওরি বেসড অন আওয়ার মোর কম্প্রিহেন্সিভ নলেজ অফ এনিমেলস এবং এই থিওরিটা বানানো হয়েছে ল্যাংগোয়েজ এনিমেলের উপর বেস করে নট ওয়াটার বেসড ল্যাঙ্গুয়েজ এনিমেল লাইক ডগ কিংবা ক্যাটেল কিংবা এলিফেন্ট কাইন্ড অফ দ্যাট ফট দিস সাম সাইন্টিস্ট আর কিছু কিছু সায়েন্টিস্ট এটা নিয়ে একটু ডাউট ফিল করতেছে এটা নিয়ে একটু কেয়ারফুল এরকম হোয়েল এক্সপার্ট নাম বলছে অন সাস সায়েন্টিস্ট অ্যানাদার ইজ আর জি

পাহাড়ে সরি পাড়ে এসে পড়তো তেমিগুলা এরকম তীরে এসে পড়ে যেত বা তারা মারা যেত কাইন্ড অফ অ্যান্ড হোয়েন এইটি পার্সেন্ট অফ অস্ট্রেলিয়ান হোয়েল স্ট্যান্ডিং অকার অ্যারন তাসমানিয়া গার্লস হার্টি মাস্ট কন্টিনিউ দ্য সার্চ ফর অ্যান্সার দ্যাট মিনস এখনও তারা আন্সার পায় নাই দ্যাট মিনস তারা এখনও স্টাডি করতেছে তারা এখনও স্টাডি করতেছে সো এইটি পার্সেন্ট কোথায় হয় তাসমানিয়াতে হয় আর আমার ষোলো নম্বর কোয়েশ্চেনে করছে ইন হুইট জিওগ্রাফিকাল রিজন ডু মোস্ট এখানে মোস্ট মানে হচ্ছে এই পার্সেন্ট কেউ এটা বিশ্বাস করবে এখানে মোস্ট মানে হচ্ছে এই কথাটা কেউ বিশ্বাস করবে না কেন করবে না আমি বলবে ভাইয়া ইংরেজিতে এটা মিলে না কিন্তু অ্যাকর্ডিং টু দা কন্টেক্স এইট্টি মিথ হচ্ছে মোস্ট ইন দিস পার্ট অস্ট্রেলিয়ার কোন জায়গায় হোয়েল স্টার্টিং সবচেয়ে বেশি হয় তাসমানিয়া আর আনসার অ্যারাউন্ড যেহেতু ওকে সো উই হ্যাভ কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান কোশ্চেন এ বলছে এটা কিন্তু আমাদের একটা ডায়াগ্রাম এই যে একটা ডায়াগ্রাম আমি দেখতেছি ডায়াগ্রামটা দেখে ভয় লাগতেছে ডায়াগ্রাম কিভাবে সলভ করবো কোন প্রক্রিয়ায় সলভ করবো কি করতেছি না করতেছি ভয় লাগতেছে ডায়াগ্রাম ইন দিস কন্টেক্স ভেরি সিম্পল একটা কোয়েশ্চেন আমি অবভিয়াসলি বলবো সোনার মে রেজাল্ট ইন এ ব্লক বললে দিস এ ব্লক ব্লক সাপ্লাই অফ

কেউ না কোয়েশ্চেন করা মিন্স হচ্ছে ডাউট ফিল করা ডাউট করা কোয়েশ্চেন করা মিন্স হচ্ছে ডাউট করা আমরা গ্রিকের টপিক আগে পড়ে আসি রসমেরি গেলস এর কথা এখানে বলছে তিনি গ্রিকদের সাথে ডাউট ফিল করছেন এই টাইপের কোনো কথা এখানে আছে। এই টাইপের কোনো গল্প এখানে আছে কেউ বলতে পারবে এনিওয়ান না এই টাইপের কোনো কিছু নাই খেয়াল করে দেখি কিচ্ছু নাই তাহলে চব্বিশের আনসার নট গিভেন চব্বিশের আনসার নট গিভেন ওকে কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত যা যা পড়াইছি কোশ্চেন আছে কিনা Anyone? Raise your hand. If you have questions, raise your hand. Nope. No question? Good. Let's move on to our next topic. A say when animals, oh, we have a text. Okay. Thank you, Abdullah. এবং এখানে বলছে হোয়েন এনিমেলস বিচ নেক্সট টু ইচ আদার অ্যাট দ্য টাইম দ্য মোস্ট কমন কজ হ্যাজ নাথিং টু ডু উইথ এনিমেল যখন এরকম বিচ করে মানে বিচ এসে আশ্রে পরে নেক্সট টু ইচ আদার অ্যাট দ্য সেম টাইম দ্য মোস্ট কমন কজ হ্যাজ নাথিং টু ডু উইথ হিউম্যান সেটল মানুষের আসলে কিছু করার নাই দে আর হাইলি সোশ্যাল ক্রিয়েচার্স গেলের কথা হচ্ছে দে আর হাইলি সোশ্যাল ক্রিয়েচার্স এই কারা হোয়েল ওয়েন দ্য মায়াস স্ট্যান্ড যখন ম্যাস স্ট্রান্ড হয় ইটস কমপ্লিট প্যানিক একটা প্যানিক তৈরি হয় এটা কেওস তৈরি হয় ইফ অন অফ দ্য গ্রুপ স্ট্যান্ডস অ্যান্ড সাউন্ডস দ্য অ্যালার্ম গ্রুপের একজন যদি এরকম তীরে এসে আটকে যায় এবং অ্যালার্ম যদি তারা বাজায় তখন কি হয় আদার্স উইল ট্রাই টু সুইম টু ইটস এড একে সাহায্য করার জন্য এরা সাঁতার কেটে চলে আসে অ্যান্ড স্টাক এস্ট দেমসেলভ এবং তারা তখন ওই আটকে যায় আসটে পড়ে বিকাম এস্টেমসেলভ তারা এখানে আটকে যায় আটকে পড়ে সো টোয়েন্টি ফাইভে বলছে অ্যাকর্ডিং টু গেলস ওয়েলস আর লাইকলি টু ট্রাই লাইকলি টু ট্রাই হেল্প আদার সুইম টু ইটস এড হেল্প করার জন্যই তো সুইম করে চলে আসে সো দ্যাটস ট্রু

শুধু হোয়েন উত্তর জানলে যে তুমি সবকিছু করতে পারবা ব্যাপারটা এরকম না হোয়ারের আনসারটাও তোমার জানতে হবে ইনফরমেশন অন হোয়ার স্ট্র্যান্ডিং আর লাইকলি টু অকার তোমাকে হোয়েনের আনসার যেমন জানতে হবে একই সাথে হোয়ারের আনসারও জানতে হবে তাহলে যে তুমি তাকে কনজার্ভ করতে পারবে কনজারভেশনের যারা তারা কাজ করতে পারবে তারা এই যে স্ট্যান্ডিং এর যে নাম্বার এটাকে রিডিউস করতে পারবে এটা আমাদের দরকার উইথ দিস ইন mind পিজে ফিজিসিস্ট এট দা ইউনিভার্সিটি বলছে থিংস হি মে হ্যাভ ডিসকভারড হোয়াই হোয়েল স্টার্ন আপ অনলি অন সাম বিচেস তো পারথের এই পার্ট কিন্তু খুব বিখ্যাত একটা জায়গা ইউ নো বাংলাদেশ থেকে প্রচুর পোলাপাইন যায় এখানে পড়তে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্নে অর্নে প্রচুর পোলাপাইন আছে সো সাম বিচে তো আমাদের একটা ছেলে আছে আমার খুব প্রিয় একটা ছেলে আছে ওর নামটা এই মুহূর্তে আমার মনে পড়লো এই জন্য বলি রুদ্র আমার খুব প্রিয় একটা ছেলে মাত্র ছয় পাই চলে গেছে খুব ভালো ছেলে তো এখানে বলছে যে স্টার্ন আপ অনলি অন সাম বিচেস পার্টিকুলার কিছু বিচেই যায় এরা আসতে এরা সব বিচে যায় না সব সময় যে প্রত্যেকটা বিচে যায় এরা পরে এরকম না পার্টিকুলার কিছু বিচে যায় তারা আশ্রে পড়ে বা বিচে যে তারা আটকা পড়ে স্ট্যান্ড করে ইন নাইনটিন এইটি সিক্স ইন টু অস্ট্রেলিয়া হোয়ার মোর দেন হান্ড্রেড ফলস কিলার হোয়েলস হ্যাড বিস্ট যেখানে একশোরও বেশি ফলস কিলার হোয়েল বিচ করছে আই ফাউন্ড আউট চ্যাটিং টু দ্য লোকালস আশেপাশের লোকজনের সাথে কথা বলে যেটা জানলাম যে হোয়েলস হ্যাড বিন স্ট্যান্ডিং দেয়ার ফর ডিকেটস তার মানে অনেক বছর ধরে সেখানে স্ট্যান্ড করে সো আই আস্ট মাই সেল হোয়াট ইজ ইট অ্যাবাউট দিস বিচ এই বিচে এমন কি আছে যার কারণে এত বেশি এনিমেল বিচ করে কারণটা কি ফ্রম দিস কোয়েশ্চেন দ্য জেমস পন্ডার্ড ওভার টোয়েন্টি ইয়ার্স অ্যাগো গ্রু দ্য ইউনিভার্সিটি এই প্রশ্নটা করতে যাই আর তিনি একটা ডিপার্টমেন্ট বানাই ফেলছেন তিনি একটা প্রজেক্ট বানাই ফেলছেন ওয়েল স্ট্যান্ডিং অ্যানালাইসিস প্রজেক্ট নামে তিনি একটা প্রজেক্ট বানাইছেন ক্লিয়ার দ্যাটস ইট সো এবার আসি পরের টপিক পরের টপিকে বলছে ডেটা হ্যাজ সিন্স রিভেল দ্যাট তারপর থেকে একটা ডেটা পাইলো অল ম্যাস স্ট্যান্ডিং অ্যারাউন্ড অস্ট্রেলিয়া অকার অন জেন্টলি স্লপিং স্যান্ডি বিচেস যত ম্যাস স্ট্যান্ডিং আছে সবগুলো হয় জেন্টলি স্লপিং স্যান্ডি বিচে সব ম্যাস স্ট্যান্ডিং গুলো এইরকম বিচে হয় সাম উইথ ইনক্লিন্স অফ লেস দেন জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারপরে বলা হচ্ছে ফর হোয়েল দ্যাট ডিপেন্ড অন অ্যান ইকোলোকেশন সিস্টেম টু নেভিগেট দিস কাইন্ড অফ বীচ এস পেলস ডিজেস্টার এই টাইপের বীচগুলা কাইন্ড অফ একটা ডিজেস্টার ইজুয়েলি অ্যাজ দে সুইম দে মেক ক্লিকিং নয়েজেস নর্মালি তারা যখন সুইম করে তখন তারা নয়েস করে অ্যান্ড দ্য রেজাল্টিং সাউন্ড ওয়েস্ট আর রিফ্লেক্টেড ইন এন্ ইকো অ্যান্ড ট্রাভেল ব্যাক টু দেম ওই যে ইকো সিস্টেম যেটা চলে আমরা শব্দের বেলায় পড়ে আসি প্রতিধ্বনি তো প্রতিধ্বনির ঘটনাটা বা বাদুর যেভাবে পথ চলে রাতের বেলা সে সাউন্ড করে সাউন্ড যদি আশেপাশের কোনো বিল্ডিং কিংবা গাছে যদি বাধা পেয়ে তার কানে ফেরত আসে তাহলে সে বুঝে যে তাকে আর সামনে যাওয়া যাবে না ঠিক তেমনি হোয়েলের বেলায় সেম ঘটনাটা সে নয়েস তৈরি করে তারপরে সেখানে সাউন্ড ওয়েভ হয় সেটা রিফ্লেক্টেড হয় ইন অ্যান ইকো অ্যান্ড ট্রাভেল ব্যাক টু দেম এরপর এখানে একটা হাওয়েভার আছে মানে একটা লিঙ্কার ইট মিনস এই ঘটনাটা আর ঘটতে পারে না মানে একটা প্রবলেম পাবে এখানে একটা প্রবলেম তারা ফাইন্ড আউট করবে দি জাস্ট ফেড আউট অন স্যালো বিচেস যাই হোক স্যালো বিচ এটা ফেড আউট হয়ে যায় সো দ্য হোয়েল ডাজ অ্যান্ড হিয়ার অ্যান্ড ইকো ফলে সে আর ইকো শুনে না এন্ড ইট ক্রাশেস অন টু দা শোর মানে হচ্ছে কি আমি একটু বুঝিয়ে বলি মনে করি এখানে একটা বিচ আছে এটা একটা পুরো একটা বিচ ধরে নিলাম এখান থেকে একটা হোয়েল যাত্রা শুরু করছে তো হোয়েল যে সাউন্ডটা করে এই সাউন্ডটা যদি এই বিচ এসে বাধা পায় তারপরে তার কাছে আবার ব্যাক করে তখন হয় কি সে বুঝে বিচ আছে আমার এখানে যেতে পারবো না আমি অন্য জায়গায় চলে যাই সে তখন মুখ করে অন্য জায়গায় চলে যায় কিন্তু স্যালো বিচে হয় কি সে যখন সাউন্ডটা করে এই সাউন্ডটা সে অ্যাবজর্ভ করে নেয় অ্যাবজর্ব করলে সে আর এই ব্যাকটা করে না হোয়েলের কাছে আর ব্যাক করে না ব্যাক না করার কারণে হোয়েল মনে করে কি সামনে যাওয়ার জন্য তার আরো স্পেস আছে সে আরও সামনে যাইতে পারবে সে তখন সামনের দিকে যাইতে থাকে আর সামনে যাইতে যাইতে এক সময় হয় কি সে বিচে আশ্রে পড়ে জাস্ট এখানে সেই গল্পটাই বলছে সো এখানে বলে দিছে বিকজ ডি সামথিং ডিজ্যাপার কোন জিনিসটা ডিজ্যাপার হয়

দ্বিজ হচ্ছে আমার আগের সেন্টেসের সাউন্ড ওয়েভ এই যে কোন স্টুডেন্ট আমার স্ট্রাকচার অনুযায়ী যদি না পড়ে কিভাবে ধরা খাবে বুঝাইতে পারছি সে প্রিভিয়াস রেফারেন্স পড়লো না এই স্টুডেন্ট আঠারো নম্বর প্রশ্নের আন্সার কিছুতেই কিছুতেই দিতে পারবে না কিছুতেই না সে এখানে আমার আন্সার দ্বিজ হতে পারে না আমার আন্সার হবে কি সাউন্ড ওয়েভ সাউন্ড ওয়েভ লাটস ইট সুন্দর সিস্টেম আনসার হচ্ছে সাউন্ড ওকে এবার চলে যাই ঠিক পরের কোশ্চেন বাট দ্যাট ইজ নট অল ফিজিক্স ইট অ্যাপেয়ারস ক্যান হেল্প উইথ দ্য ওয়েল অ্যাজ হোয়ার সো ফ্রম ফিজিক্স বা লার্নিং ফিজিক্স ক্যান হ্যাভ দ্য সলিউশন হোয়েন অ্যান্ড হোয়ার এই দুটো আমরা জানবো ফিজিক্সের মাধ্যমে দোশান ইজ ফুল অফ বাবলস লার্জার ওয়ান্স রাইস কুইকলি টু দা সার্ফেস অ্যান্ড ডিজ্যাপার হোয়াইল ইজ এ স্মলার ওয়ান্স স্মলার ওয়ান গুলার নাম আছে মাইক্রোবাবলস ক্যান লাস্ট ফর ডেজ সো বড় খুব দ্রুত রাইস করে এবং ডিজ্যাপার হয় ছোট অনেক অনেকদিন টিকে থাকে ফল ক্যান লাস্ট ফর ডেজ ক্যান লাস্ট ফর ডেজ তারপরের সেন্টেন্সে বলা হয়েছে ইট ইজ দিজ দ্যাট অ্যাবজর্ভ হোয়েল ক্লিক এটাই প্রবলেম এই মাইক্রোবাবল করে কি হোয়েলের ক্লিক গুলোকে করে নেয় মাইক্রোবাবলের কাজ হচ্ছে হোয়েলের ক্লিক গুলো করে নেয় রাব ওয়েদার জেনারেট মোর বাবলস দ্যান ইউজুয়াল রাব ওয়েদার জেনারেটস মোর বাবলস দ্যান ইউজুয়াল সো ডিউরিং অ্যান্ড আফটার স্ট্রম ইকোলোকেটিং হোয়েলস আর ইসেন্সিয়ালি সুইমিং ব্লান্ড যখন রাব ওয়েদার হয় যখন রাব ওয়েদার হয় মানে কি স্ট্রম যখন হয় তখন ইকোলোকেটিং যে হোয়েল গুলা আছে তারা সুইমিং ব্লাইন্ড মানে তারা সাঁতার কাটতে পারে না কেন কারণ তাদের এই ক্লিক গুলা মাইক্রোবাবল খেয়ে ফেলে ক্লিয়ার সো এস্ট্রোমস ক্রিয়েট সামথিং হুইচ অ্যাবজর্ভ হোয়েল ক্লিক এস্ট্রোমের কারণে কোন জিনিসটা তৈরি হয় মাইক্রোবাবল মাইক্রোবাবল হোয়েলের ক্লিকগুলা গুলা খেয়ে ফেলে সো টোয়েন্টি আনসার মাইক্রোবাবল মাইক্রোবাবলস এটস ইট

লাস্ট ইয়ার অনেকগুলা লাস্ট ইয়ার এ ঘটনা ঘটছে লাস্ট ইয়ার ওয়াজ এ ব্যাড ওয়ান ফর স্ট্যান্ডিং ই অস্ট্রেলিয়া ক্যান ই প্রেডিক্ট ইট দিস ওর any আদার ইয়ার উইল বি এনি বেটার সামনের কোনো বছর আরো ভালো হবে কিনা এরকম কোনো প্রেডিকশন কি আছে আছে না নাই সো

কোন ধরনের হোয়েল নিয়ে আমরা কাজ করতেছি রিসার্চ করতেছি কোন ধরনের স্প্রিম হোয়েল ও সরি 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 হুইচ কাইন্ড অফ হোয়েল দ্যাটস ইট সো এইখানে যে সায়েন্টিস্ট ছিল ক্যালুয়াস রিকলেস যে নর্থ সিতে হল নিয়ে কাজ করছে সে যে বলতেছিল আর্থের ম্যাগনেটিক ফিল্ড এবং সানস্পট সাইকেলের চেঞ্জের কারণে মে এই ব্যাড ইয়ার বা এরকম স্ট্যান্ডিং হয় বাট আদার্স আর স্কেপটিক্যাল ইট মিনস তার এই রিসার্চের সাথে কেউ অ্যাগ্রি করে নাই তার এই রিসার্চটাকে কেউ পাত্তাই দেয় নাই বলছে ঘোড়ার ডিম বানাইছো তুমি তোমার এই রিসার্চের কোনো দাম নাই বাট দিয়ে তাই বুঝিয়ে দিছে তারপরে যেয়া নতুন রিসার্চের জন্য এই কোটেশনটা দেয়া হয়েছে নতুন রিসার্চ নতুন রিসার্চকে আরো ব্যাখ্যা করার জন্য এই কোটেশনটা দেয়া হয়েছে তার মানে এইখানে যা বলছে তার অপোজিটে এখানে বলা হয়েছে হাউ ডু আই নো দ্যাট বাটের কারণে ওকে সো এখানে বলছে দে আর স্টাডি ওয়াজ ইন্টারেস্টিং বাট দ্য দ্য অ্যানালাইসিস দে ফ্লড ক্যান ইমাজিন বিউটিফুল রিডিং ইজ অন এ নাম্বার অফ লেভেলস তারা যা স্টাডি করছে দ্যাট ইজ ফাইন বাট তারা যা ইউজ করেছে সেটা ফ্ল ছিল ভুল ছিল ইন দ্য সেম ইয়ার সি কথার স্টাডি অন অস্ট্রেলিয়ান স্ট্যান্ডিং দ্যাট আনকভার এ কমপ্লিটলি ডিফারেন্ট ট্রেন্ড একেবারে একটা ডিফারেন্ট ট্রেন্ড তারা ফাইন্ড আউট করছেন

ব্রিং কুল ওয়াটার বলার জন্য একটু এভাবে যে ওয়েস্টারলি এন্ড সাউদার্লি উইন্ডস যখন কুল ওয়াটার রিচ ইন নিউট্রিয়েন্ট নিয়ে ক্লোজার টু সাউথ অস্ট্রেলিয়া কোস্ট কোস্টের দিকে আসে নাম্বার অফ তখন মাসের পরিমাণটা বেড়ে যায় মাছের পরিমাণ বেড়ে গেলে হোয়েল তাদেরকে খাওয়ার জন্য ফলো করে এখানে ফলো মানে কি অনুসরণ করা না ইট মিন্স মাছগুলোর পরিমাণ যখন বেড়ে যায় হোয়েল ওই মাছগুলোকে খাওয়ার জন্য এখানে এসে আক্রমণ করে সো এখানে উনিশ নম্বর কোয়েশ্চনে বলছে এক্সট্রা বিলিভ ইট অন নট এক্সট্রা মানে হচ্ছে রিচিন ইন দিস কন্টেক্স এক্সট্রা মিন্স হচ্ছে রিচিন এখন যেই স্টুডেন্টটা জানে না হচ্ছে এক্সট্রা সে আইস পরীক্ষাটা দিয়ে কিভাবে ভালো রেজাল্ট করবে অপশন না সরি না না নাই নাই কোনো অপশন নাই এক্সট্রা বললে দিছে নিউট্রিয়েন্টস তাহলে আমাদের আনসার কি হবে নিউট্রিয়েন্স নিউট্রিয়েন্স দ্যাটস ইট

so our answer should be false let me know how do you feel about this class please how do you feel about this class any question raise your hand and your feelings about this class let me know this ওকে থ্যাংক ইউ নো মোর চ্যাটস ও থ্যাংক ইউ মাফু থ্যাংক ইউ ওকে সি ইউ নেক্সট ক্লাস আগামীকাল আমার ক্লাস হবে রাইটিং টাস্ক টু উপর আগামীকাল যদি কেউ ক্লাস মিস দেয় আই হ্যাভ নাথিং টু সে কারণ আমি এমনিতেই একটা গ্যাপ নিব আমি বুধবার বৃহস্পতিবার শুক্রবার আমি গ্যাপ নিব কারণ হচ্ছে আমি ট্যুরে যাবো সো ট্যুর থেকে এসে আমি আবার পড়াবো এই জন্য মঙ্গলবার পর্যন্ত আমি টানা খুব ভালোভাবে ক্লাস নিব তো ক্লাসকে মিস দিলে তার নিজের ভুল হবে গ্রুপে আছে এবং ওয়েবসাইটে আছে ওয়েবসাইট থেকে নামায়া পড়তে পারি কোনো প্রবলেম নাই থ্যাংক ইউ